আজ চলে এলাম ভিক্টোরিয়া মেমোরিয়াল ভিজিটে। তো ঘুরে দেখাবো আজকে ভিক্টোরিয়া মেমোরিয়ালটি। তো এখানে ঢুকতে গেলে প্রথমেই আপনাকে টিকিট কাটতে হবে। এখানে দু ধরনের টিকিট রয়েছে, একটা হচ্ছে গার্ডেন টিকিট এবং একটা হচ্ছে মিউজিয়াম টিকিট। তো আপনি আগেই ডিসিশন নিয়ে নেবেন যে আপনি কোথায় যাবেন, গার্ডেন ভিজিট করবেন কি না মিউজিয়াম দেখবেন। তো মিউজিয়ামের টিকিটের দাম হচ্ছে 30 টাকা, এবং যদি আপনি গার্ডেন ভিজিট করতে চান তাহলে আপনাকে কাটতে হবে 20 টাকা টিকিট। তো টিকিট কাটতে যাওয়ার আগেই ডিসিশন নিয়ে নেবেন। আপনি গেট দিয়ে ঢুকে ভিক্টোরিয়ার যে অংশটুকু, অর্থাৎ ভিতরের যে গেটটা দেখতে পাবেন মিউজিয়ামের ভিতরে ঢোকার, সেটা কিন্তু আসলে ভিতরে ঢোকার গেট নয়, ওটা হচ্ছে অ্যাকচুয়ালি এক্সিট বা বেরোনোর রাস্তা। ভিতরে ঢুকতে গেলে আপনাকে আরও পিছনের দিকে যেতে হবে। দেখুন এক ম্যাডাম আনন্দে হাততালি দিচ্ছে, আপনিও এখানে এলে যথেষ্ট পরিমাণে আনন্দ করতে পারবেন। তো দেখুন এখান দিয়ে যারা দেখতে পাচ্ছেন তারা অনেকেই বেরিয়ে যাচ্ছে ভিতর থেকে দেখে। তো এখান দিয়ে আপনি সামনের দিকে এগিয়ে গেলে ভিতরে ঢোকার রাস্তা খুঁজে পাবেন। তো দেখুন এখানে অনেক লোক দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে গার্ডেন এরিয়া। শীতের সময় মিষ্টি রোদ, অনেকে রোদে বসে আছেন, বসার প্রচুর জায়গা রয়েছে, খুব সুন্দর সুন্দর ঘাস রয়েছে এখানে, ঘাসের ওপরেও আপনি বসে সময় কাটাতে পারেন বা গল্প গুজব করেও সময় কাটিয়ে আনন্দ উপভোগ করতে পারেন। এই ভিক্টোরিয়া মেমোরিয়াল মিউজিয়ামটির গার্ডেন এরিয়াটা রয়েছে অনেকটা অংশ জুড়ে, যা সম্পূর্ণ অংশ দেখতে গেলে, অর্থাৎ সম্পূর্ণ এরিয়াটি আপনাকে দেখতে গেলে আপনাকে হাতে একটু সময় নিয়ে যেতে হবে, তাহলে আপনি সম্পূর্ণ অংশটি ঘুরে দেখতে পারবেন। না হলে হয়তো আপনার অনেক অংশই দেখে উঠতে পারবেন না বা অদেখা থেকে যাবে। পিছনের দিকের গেট দিয়ে ঢুকলে এই সাদা পাথর বিছানো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে পাশের দৃশ্যগুলি দেখতে দেখতে এগিয়ে যেতে হবে সামনের দিকে। সামনের দিকেই রয়েছে উঁচু মিউজিয়ামটি, যা শ্বেত পাথরে তৈরি। এই ভিক্টোরিয়া মেমোরিয়াল মিউজিয়ামটির একটা বিশেষ আকর্ষণ রয়েছে, সেটি হলো জলের ফোয়ারা, যেটি এই মিউজিয়াম থেকে এই গেট দিয়ে এগিয়ে গেলে বাঁ দিকে দেখতে পাবেন। এই হলো সেই ফোয়ারাটি যেটি মিউজিয়ামটির এক সাইডে রয়েছে। এই ফোয়ারাটি দেখতে সত্যিই খুব সুন্দর, যা ফুল গাছগুলির আরও সৌন্দর্য বাড়িয়ে তুলেছে। এই হলো মিউজিয়ামটি, একটু দূর থেকে তাকালে দেখতে পাবো এই ফোয়ারাটি। একটু জুম করে দেখাচ্ছি এই সেই ফোয়ারাটি, এটি একটু দূর থেকে ভিডিওটি করা হয়েছে হচ্ছে। তো এই ফোয়ারাটি এলে অবশ্যই দেখা যাবে। এবার চলুন ভিক্টোরিয়ার সামনের অংশ, অর্থাৎ যেদিকটা দিয়ে ভিতরে ঢোকার গেট রয়েছে সেই দিকটা ঘুরে দেখি। আর এই দিকটাতেও মিউজিয়াম এরিয়ার মধ্যে, অর্থাৎ ভিক্টোরিয়া পার্কের ভিতরে ঢোকার একটি গেট রয়েছে, যেটি হলো সিংহদ্বার, অর্থাৎ গেটে একটি সিংহ মূর্তি রয়েছে। এবার চলুন ভিতরে যাওয়া যাক। এটি হচ্ছে ভিতরে ঢোকার মেন গেট। এখানে একটা স্ক্যানার রয়েছে যেখানে ব্যাগ স্ক্যান করে ভিতরে ঢুকতে হয়। এই অংশটা দোতলা থেকে তোলা বাইরের দিকের অংশ। এই অংশটা দেখতে সত্যি খুব সুন্দর লাগে, দেখুন দৃশ্যটা সত্যি অসাধারণ। এটি উপরের থেকে নিচের অংশের দৃশ্য, এতটাই উঁচু, মানুষগুলো দেখতে অনেকটাই ছোট মনে হচ্ছে, তাহলে ভাবুন কতটা উঁচু ভিক্টোরিয়া মিউজিয়ামটি।
এই মিউজিয়ামের মধ্যে প্রচুর পরিমাণে ঐতিহাসিক সামগ্রী সংরক্ষণ করা হয়েছে, যার মধ্যে বেশিরভাগ অংশটাই কিছু চিঠিপত্র, নথি, কিছু ফটো, এই সকল উপাদানই বেশি সংরক্ষিত হয়েছে। এছাড়াও রয়েছে কিছু যুদ্ধের অস্ত্র, বন্দুক, পিস্তল, যেগুলি এখানে প্রদর্শিত থাকলেও ভিডিওটির মধ্যে অন্তর্ভুক্ত করা নেই। চলুন একে একে গ্যালারিগুলো ঘুরে দেখি। প্রচুর পরিমাণে ঐতিহাসিক সামগ্রী, ইতিহাসের যা ইতিহাসের সাক্ষী হিসাবে সংরক্ষণ করা হয়েছে মিউজিয়ামটির মধ্যে। মিউজিয়ামটিতে নেতাজি সম্পর্কিত প্রচুর দলিল এখানে সংরক্ষণ করা হয়েছে। সংরক্ষিত নথিগুলির মধ্যে বেশিরভাগই নেতাজির সাথে সম্পর্কযুক্ত। এই মিউজিয়ামটির মধ্যে রয়েছে একটি সুন্দর আর্ট গ্যালারি, যেটি দেখতে সত্যিই খুব সুন্দর। এটি হচ্ছে সেই আর্ট গ্যালারিটি, এখানে এলে অবশ্যই আর্ট গ্যালারিটি দেখবেন, যেটি দেখতে ভুল করলে একটা বিশেষ অংশ দেখা আপনার বাদ থেকে যাবে। এই আর্ট গ্যালারিটি দেখে বেরিয়ে যাব বাইরের দিকে। বাইরের দিকের যে অংশটা দিয়ে বেরোবো সেটা হলো ঠিক যেই গেট দিয়ে ঢুকেছি মিউজিয়ামটির ভিতরে, ঠিক তার উল্টো দিকের অংশ এটা।